তুলসী পাতার ভেষজ গুণ সম্পর্কে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তুলসী পাতার বিস্ময়কর গুণের কারণেই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, হার্বাল বা ইউনানি চিকিৎসা শাস্ত্র সর্বক্ষেত্রেই তুলসী পাতাকে ব্যবহার করা হচ্ছে এবং তুলসী নির্যাস সমৃদ্ধ বিভিন্ন টনিক বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু সত্যি এটাই যে এই সব টনিকের চেয়ে কাঁচা তুলসী পাতা খেলে দ্রুত আপনি উপকার পাবেন। যে রোগের জন্যই খান না কেন, তা আপনার সারতে সময় লাগবে বড় জোর 3 দিন, কিন্তু এই সব টনিক খেলে আপনার সেই রোগ সারতে সময় লাগবে দিনের পর দিন। আজকে আমি কাঁচা তুলসী পাতা কোন রোগে কিভাবে খেতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুনলে আপনি চমকে যাবেন যে হাতের কাছে থাকা তুলসী পাতার এত বিস্ময়কর গুণ রয়েছে, অথচ আপনি না জানার কারণে এই তুলসী পাতা কখনো খেয়ে দেখেননি কিংবা ব্যবহার করেননি। আজ যখন জানতে পারবেন এবং এই ধরনের রোগ যদি আপনার থেকে থাকে, তবে আজ থেকেই তুলসী পাতা খেয়ে বা ব্যবহার করে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে আপনি এই তুলসী পাতা খাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন সকালে উঠে 2 থেকে 3টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন, কিংবা 5 থেকে 6টি তুলসী পাতা আগের রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন, পরদিন সকালে পানিটা ছেঁকে পান করুন। তুলসী পাতার যেহেতু কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই জন্য তুলসী পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনি দীর্ঘদিন খেতে পারবেন। একটানা 6 মাস খাওয়ার পরে 1 মাস বিরতি দিয়ে আবার খাওয়া শুরু করুন, এতে আপনার ডায়াবেটিস সারা জীবন নিয়ন্ত্রণে থাকবে। তুলসীর অর্থই হলো যার কোনো তুলনা নেই। এই তুলসী পাতা ভালো করতে পারে না এমন কোনো রোগই হয়তো নেই। যদি জ্বর হয় তাহলে তুলসী পাতা খাওয়ার একটি বিশেষ নিয়ম আছে। তুলসীর জীবাণুনাশক, ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে, তাই এটা খুব দ্রুত জ্বর ভালো করতে পারে। সাধারণ জ্বর থেকে ম্যালেরিয়া জ্বর যেটাই হোক না কেন, তুলসী পাতা খেয়ে নিন। এজন্য আধা লিটার পানিতে 10 থেকে 12টি তুলসী পাতা এবং 3টি এলাচ গুঁড়ো করে মিশিয়ে নিন। সাদা এলাচ মিশাবেন, সাদা এলাচের ফলটা গুঁড়ো করে দিতে হবে। এবারে এটা অল্প আঁচে ফুটতে দিন। পানি অর্ধেক পরিমাণ হয়ে এলে তাতে গুঁড়ো করা মিশ্রি 2 চা চামচ এবং 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ সমান পরিমাণে দিনে 3 বার ভাগ করে খান। এটা খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে অন্য কোনো কিছু খাবেন না। মাত্র 3 দিনেই জ্বর সম্পূর্ণ ভালো হয়ে যাবে। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের লক্ষণ দেখা যায়। এমনকি হাত পা ব্যথা, কোমর ব্যথা থেকে শুরু করে বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পায় এই ইউরিক অ্যাসিড বেশি থাকার কারণে। যদি এরকম হয়ে থাকে আপনার, তাহলে প্রতিদিন সকালে 4 থেকে 5টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন, এতে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা একদম নিয়ন্ত্রণে আসবে। আবার কিডনিকে পরিষ্কার করে তুলসী পাতা। তুলসীর অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসেন্সিয়াল অয়েল, এই উপাদানগুলো কিডনির পাথর ভাঙতে সাহায্য করে এবং ব্যথা কমায়। কিডনির পাথর দূর করার জন্য প্রতিদিন তুলসী পাতার 2 টেবিল চামচ রসের সাথে 1 চা চামচ খাঁটি মধু মিশিয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে পানি পান করার আধা ঘন্টা পরে খাবেন। অর্থাৎ সকালবেলায় খালি পেটে বা বাসি মুখে আগে 1 লিটার পানি পান করবেন। এটা প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলছি, যারা ছোট আছে তারা 1 গ্লাস থেকে 1/2 গ্লাস অথবা 1 লিটার পর্যন্ত পান করবেন। এইভাবে পান করার পরে এর আধা ঘন্টা সময় বিরতি নিতে হবে। আধা ঘন্টা পরে এই রস এবং মধু একসাথে মিশিয়ে খাবেন। এর আধা ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু খাবেন না। যদি এটা নিয়মিত আপনি 1 মাস খেতে পারেন, তাহলে কিডনির পাথর গলে বের হয়ে যাবে। ক্যান্সারের মতো মারণ রোগ
যদি আমরা আগে থেকে প্রতিরোধ করতে পারি তাহলে এই ধরনের কষ্টে আমাদের কখনো পড়তে হবে না। বিশেষত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা এখন অত্যধিক বেড়ে গিয়েছে। তুলসীর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান ব্রেস্ট ক্যান্সার ও ওরাল ক্যান্সারের বৃদ্ধিকে বন্ধ করতে পারে। যদি কেউ নিয়মিত তুলসী পাতা খায় তাহলে তার কখনো ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাই থাকে না, কারণ এর উপাদানগুলো টিউমারের মধ্যে রক্ত চলাচল বন্ধ করে দেয়। উপকার পেতে যদি তুলসী পাতার রস প্রতিদিন খান তাহলে ক্যান্সার কোষ কখনো বৃদ্ধি পাবে না। যারা মানসিক চাপে ভুগছেন, অল্পতেই বেশি চিন্তা করেন এবং এইসব মানসিক চাপের কারণে রাতে ভালো ঘুম হয় না, তাদের জন্য তুলসী পাতা চমৎকার কাজ করে। মানসিক চাপে অ্যান্টি স্ট্রেস এজেন্ট হিসেবে কাজ করে এই পাতা। যদি আপনি তুলসী পাতাকে প্রতিদিন খান তাহলে আপনি 7 দিনের মধ্যে ফল লাভ করবেন। কোনো সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন অন্তত ছোট সাইজের 12টি তুলসী পাতা দিনে 2 বার করে চিবিয়ে খেতে পারেন, তবে সেই ব্যক্তি কখনো মানসিক অবসাদে আক্রান্ত হবেন না। কার্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে মানসিক চাপ কমিয়ে আনে এই পাতা। স্নায়ু শিথিল করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা মানসিক চাপ সৃষ্টিকারী ফ্রি রেডিকালকে নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত অবসাদ এবং মানসিক চাপ অনুভূত হলে 10 থেকে 12টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে নিন, তাৎক্ষণিকভাবে উপকার পাবেন। তুলসীর স্ট্রেস কমানোর ক্ষমতা আছে। সুস্থ মানুষ যার কোনো ধরনের কোনো রোগ নেই, এই রকম মানুষ যদি প্রতিদিন 2 বেলা করে 6টি করে তুলসী পাতা খেতে পারেন তাহলে কখনো আপনার কোনো রোগ হবে না। যাদের প্রস্রাবে জ্বালা পোড়া আছে তাদের জন্য তুলসী পাতা খাওয়ার একটি বিশেষ নিয়ম আছে। তুলসীর যে বীজ আছে সেটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। 1 মুঠো পরিমাণ বীজ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। এবারে এতে কিছু মিষ্টি গুঁড়ো করে দিন। 1 টেবিল চামচ মতো মিষ্টি গুঁড়ো করে ভিজিয়ে রাখুন সারা রাত অথবা 5 থেকে 6 ঘন্টা। এরপরে পানিটা ছেঁকে খেয়ে নিন। এইভাবে দিনে 2 বার করে 3 দিন খেতে হবে, তাহলে প্রস্রাবের জ্বালা পোড়ার রোগ একদম দূর হয়ে যাবে। যারা হাই কোলেস্টেরলে ভুগছেন এবং এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ওষুধ খাচ্ছেন, তাদেরকে বলবো দিনে 2 বার করে তুলসী পাতা চিবিয়ে খান, 1 বার 6টি করে, অর্থাৎ দিনে 12টি। এছাড়া 1 টেবিল চামচ করে রসও খেতে পারেন দিনে 2 বার। তাহলে 1 মাসের মধ্যে কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে আসবে, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে, খারাপ কোলেস্টেরল একদম দূরে চলে যাবে। যদি এইভাবে 1 মাস খেতে পারেন তাহলে আপনার কোলেস্টেরলের সমস্যা চিরদিনের মতো দূর হয়ে যাবে। ঠান্ডা সর্দি কাশি বা বুকে জমা কফ দূর করতে তুলসী পাতার কোনো জুড়ি নেই। এইসব রোগ থেকে মুক্তি পেতে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন অথবা 1 টেবিল চামচ তুলসী পাতার রসের সাথে সমপরিমাণ মধু, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ আদার রস একসাথে মিশিয়ে দিনে 2 বার খান এবং একইভাবে আবারও মিশ্রণ করে সন্ধ্যায় অথবা রাতে ঘুমানোর আগে খাবেন। এইভাবে 3 দিন খেলেই বুকে জমা কফ সর্দি কাশি একদম ভালো হয়ে যাবে। যারা শ্বাসকষ্টে ভুগছেন তারা এর সাথে পিপুল চূর্ণ যোগ করে খাবেন। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পিপুল চূর্ণ দেবেন। এইভাবে যদি খেতে পারেন তাহলে শ্বাসকষ্টের সমস্যাও দূর হয়ে যাবে। যদি চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে তাহলে 8-10টি তুলসী পাতা 1 গ্লাস পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন, চোখের সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও তুলসী পাতার রস কাটা বা পোড়ার ক্ষত ভালো করতে পারে, রস করে ক্ষতস্থানে লাগাতে হবে। একইভাবে তুলসী পাতার রস ব্রণের সমস্যা দূর করতে পারে, ত্বকে ব্রণ হলে তুলসী পাতা বেটে ত্বকে লাগান। ব্রণের সমস্যা চলে যাওয়ার সাথে সাথে ত্বকের রং অনেক উজ্জ্বল হবে। ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা একদিনে ভালো করার জন্য তুলসী পাতার রস 1 টেবিল চামচ, 1 চা চামচ কাঁচা আদার রস এবং 1/2 চা চামচ কাঁচা জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে দিনে 3 বার খান। যে কোনো খাবার খাওয়ার আধা ঘন্টা আগে
এবং আধা ঘন্টা পরে, অর্থাৎ এটা খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে অন্য কোনো কিছু খাবেন না। এইভাবে দিনে তিনবার খেলে ডায়রিয়া, পেট খারাপের সমস্যা একদম ভালো হয়ে যাবে। তুলসী পাতার যে গুণের কথা আজ বললাম, যদি আপনি খেতে পারেন তাহলে চিরদিন আপনি সুস্থ থাকবেন। যেসব মানুষ একদম সুস্থ আছেন তারা যদি দিনে 10 থেকে 12টি তুলসী পাতা খেতে পারেন তাহলে কখনো আপনি অসুস্থই হবেন না। আপনার বয়স ধরে রাখতে তুলসী পাতার মতো ভালো কোনো ঔষধি পাতা হয় না। তুলসী পাতা খান, সারা জীবন যুবকের মতো থাকুন। ত্বকের চামড়া টান টান রাখতে এবং বলিরেখা দূর করতে এই পাতার কোনো তুলনা হয় না। আজকে তুলসী পাতা নিয়ে যে কথাগুলো বললাম, যদি ভালো লেগে থাকে তবে আজ থেকেই খাওয়া শুরু করুন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তবে তুলসীর চারা কিনে টবে লাগান। তুলসী পাতা খুব দ্রুত বড় হয় এবং খুব একটা যত্নও করতে হয় না। শুধু মনে রাখবেন, তুলসী গাছের গোড়ায় খুব বেশি পানি ঢালবেন না। যেহেতু এই গাছটাকে কাঠ ধরনের গাছ বলা হয়, সেই জন্য এই গাছে অতিরিক্ত পানি ঢাললে গাছ মরে যায়। যখন গোড়ার মাটি শুষ্ক হয়ে যাবে তখন পানি দিতে হবে। আপনি তুলসী গাছ লাগাবেন এবং এইভাবে তুলসী গাছের পাতা সেবন করবেন। আপনি সুস্থ থাকুন, এটাই আমাদের চাওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সকলেই সুস্থ থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।